হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে কাহিনীটি শোনাতে যাচ্ছি তা 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান হরর ড্রামা ফিল্ম 1922। মুভিটিতে একজন সাধারণ গরিব কৃষকের কাহিনী দেখানো হয়েছে, যে 180 একর জমির লোভে তার ওয়াইফকে মেরে ফেলে এবং পরবর্তীতে তার একমাত্র ছেলেকেও হারিয়ে ফেলে। সময়টা 1930 সাল। কাহিনীর শুরুতে হোটেলের একটি রুমে উইলফ্রেড নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। তাকে দেখে মনে হয় সে পুরোপুরি সুস্থ নয়, কারণ সে হোটেলের দেয়ালে কান পেতে কিছু শোনার চেষ্টা করছে। এরপর সে একটি কনফেশন লেটার লেখা শুরু করে। এখান থেকে কাহিনী 8 বছর আগে, অর্থাৎ 1922 সালে উইলফ্রেডের বাড়িতে শিফট হয়। উইলফ্রেড একজন সাধারণ গরিব কৃষক, সে তার ওয়াইফ ও ছেলের সাথে থাকত এবং তার জীবন ভালোভাবেই কাটছিল, কারণ তার কাছে নিজের 80 একর জমি ছিল এবং তার ওয়াইফের বাবা তার ওয়াইফের নামে 100 একর জমি রেখে গিয়েছিল। উইলফ্রেড তার ছেলেকে নিজের মতো একজন কৃষক বানাতে চায়, কিন্তু তার ওয়াইফ সেখানে থাকতে চায় না। তাই ডিনার করার সময় সে তার হাজবেন্ডকে জানায়, আমি চাই এখানকার সকল জমি বিক্রি করে আমরা যেন শহরে চলে যাই। কিন্তু উইলফ্রেড তা চায় না, যার ফলে তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এক পর্যায়ে উইলফ্রেডের ওয়াইফ তাকে জানায়, আমি তোমার কাছে ডিভোর্স চাই, আমাদের সব জমি কোম্পানিকে বিক্রি করে দিয়ে যত টাকা পাবো তা অর্ধেক করে ভাগ করে নিব। এতে উইলফ্রেড দুশ্চিন্তায় পড়ে এবং সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে, ডিভোর্সের পর আমাদের ছেলে কার সাথে থাকবে? তার ওয়াইফ তাকে জানায়, আমি তাকে শহরে নিয়ে যাব, যাতে তাকে আমি একটি ভালো ভবিষ্যৎ দিতে পারি। সে তার ওয়াইফকে জানায় এই ব্যাপারে ভাবার জন্য তার কিছু সময়ের প্রয়োজন। উইলফ্রেড তার জমি আর ছেলেকে হারাতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় সে তার ওয়াইফকে মেরে ফেলবে। এতে তার ওয়াইফের 100 একর জমিও তার নামে হয়ে যাবে। একদিন সে তার বাড়ির বেসমেন্টে তার ছেলেকে তার প্রতিবেশীর মেয়ের সাথে দেখতে পায়। তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু উইলফ্রেড তার ছেলেকে কিছু বলে না। এর পরিবর্তে সে তার ছেলেকে তার মায়ের বিরুদ্ধে করার চেষ্টা করে। সে তার ছেলেকে বলে, যদি তোমার মা তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে জেনে যায় তাহলে সে তোমাদের আলাদা করে দিবে, কিন্তু আমি তা চাই না, আমি চাই তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে একসাথে থাকো। কিন্তু তোমার মা খুব জলদি আমাদের সব জমি বিক্রি করে দিয়ে তোমায় শহরে নিয়ে যাবে, এর ফলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে, তাই তোমার জন্য আমি তোমার মাকে তোমাদের রাস্তা থেকে সরাতে চাই। উইলফ্রেড তার ওয়াইফকে মারতে সাহায্য করার জন্য তার ছেলেকে প্রায় রাজি করে ফেলে। রাতে উইলফ্রেড তার ওয়াইফকে বলে সে তার জমি বিক্রি করতে রাজি আছে। এটি শুনে তার ওয়াইফ খুব খুশি হয় এবং অনেক বেশি মদ্যপান করে। সে তার ছেলেকে জানায়, আমি তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে জানি, এবং তার মা তার গার্লফ্রেন্ডের ব্যাপারে তাকে কিছু উল্টাপাল্টা কথা বলে। এতে রাগ হয়ে তার ছেলে সেখান থেকে চলে যায়। উইলফ্রেডের ওয়াইফ অনেক মদ্যপান করায় উইলফ্রেড তাকে উঠিয়ে তাদের বেডরুমে আনে। সে সিদ্ধান্ত নেয় আজ রাতেই সে তার ওয়াইফকে মেরে ফেলবে। তাই সেখান থেকে সে তার ছেলের কাছে যায় এবং তাকে বলে, আজকেই তোমার মাকে মারতে হবে। উইলফ্রেড তার ছেলের সাহায্যে একটি নাইফ দিয়ে তার ওয়াইফের গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর তার ওয়াইফের বডিটি বাড়ির বাইরের কুয়ায় ফেলে দেয়। পরের দিন উইলফ্রেড তার ওয়াইফের কিছু কাপড় ও জরুরি জিনিসপত্র একটি ব্যাগে রেখে সেটি কুয়াটিতে ফেলে দিতে আসে, যাতে সবাই বুঝতে পারে তার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ব্যাগটি কুয়াটিতে ফেলে দেওয়ার সময় উইলফ্রেড কুয়াটির ভেতরে অনেক ইঁদুর দেখতে পায়। ইঁদুরগুলো তার ওয়াইফের বডিটি খাচ্ছিল। এতে সে ভয় পেয়ে যায় এবং সেই ব্যাগটি সেখানে ফেলে দিয়ে কুয়াটির ঢাকনা বন্ধ করে দেয়। উইলফ্রেডের ওয়াইফ যে কোম্পানিকে তার জমি বিক্রি করতে চেয়েছিল, পরের দিন সে কোম্পানির উকিল উইলফ্রেডের বাড়িতে আসে এবং উইলফ্রেডকে জানায় সে তার ওয়াইফের সাথে দেখা করতে চায়। উইলফ্রেড জানায় তার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আসলে উইলফ্রেড একটি গল্প বানিয়েছে, যাতে সে সবাইকে বলতে পারে কেন তার ওয়াইফ বাড়িতে নেই। সে উকিলটিকে জানায় তার ও তার ওয়াইফের মাঝে ঝগড়া হয়েছিল, যার ফলে তার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এটি শুনে উকিলটি জানায় সে তার বাড়িটি চেক করতে চায়, কিন্তু উইলফ্রেড তাকে সরাসরি না বলে দেয় এবং তাকে হুমকি দেয়, এটি করলে তার জন্য ভালো হবে না। এরপর উকিলটি সেখান থেকে চলে যায়। উইলফ্রেডের চিন্তা বেড়ে যায়। সে বুঝে যায় উকিলটি এখন সেখানে পুলিশ নিয়ে আসবে। উইলফ্রেড তার ওয়াইফের মৃতদেহ লুকানোর জন্য সে ও তার ছেলে একটি গরুকে কুয়াটিতে ফেলে দেয় এবং পরে মাটি দিয়ে কুয়াটি পূরণ করে। উইলফ্রেড আরেকটি গল্প বানায়, যেটির মতে তাদের একটি গরু কুয়াটিতে পড়ে গিয়েছিল, তাই তারা কুয়াটি মাটি দিয়ে ভর্তি করেছে। পরের দিন একজন পুলিশ অফিসার উইলফ্রেডের ওয়াইফের মিসিংয়ের ব্যাপারে তদন্ত করতে আসে এবং উইলফ্রেডের বাড়িটি ভালোভাবে চেক করে।
উইলফ্রেড অফিসারটিকে জানায় তার ওয়াইফের সাথে ঝগড়া হওয়ায় তার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। উইলফ্রেড ও তার ছেলে অফিসারটির সামনে নর্মাল ছিল, তাই অফিসারটি তাদের ওপর সন্দেহ করে না এবং সে সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর সময় উইলফ্রেড গোয়ালঘর থেকে গরু চিৎকারের শব্দ শুনতে পায়। উইলফ্রেড তার গোয়ালঘরে এসে একটি ইঁদুরকে দেখতে পায়। ইঁদুরটি একটি পাইপের ভেতর দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পাইপটি কুয়াটির সাথে সংযুক্ত ছিল, তাই উইলফ্রেড পাইপটির মুখ বন্ধ করে দেয়। এরপর রুমের দিকে যাওয়ার সময় উইলফ্রেড তার ওয়াইফের আত্মা দেখতে পায়। লণ্ঠনের আলোতে সে দেখতে পায় সেটি আসলে তার ছেলে। গরু চিৎকারে তারও ঘুম ভেঙে গিয়েছে। পরের দিন উইলফ্রেডের ছেলে তার বাবাকে জানায় তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট আর সে তাকে বিয়ে করতে চায়। এজন্য তার টাকার প্রয়োজন, কিন্তু উইলফ্রেড তাকে মানা করে দেয় এবং বলে এ সময় সে তাকে টাকা দিয়ে কোনো রকম সাহায্য করতে পারবে না, কারণ বর্তমানে তার কাছে কোনো টাকা নেই। সে তার ছেলেকে কমপক্ষে 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলে। এতে তার ছেলে দুঃখী হয়ে পড়ে এবং সে তার বাবাকে বলে মা থাকলে অবশ্যই সে আমাকে সাহায্য করত। সে তার বাবাকে তাদের জমি বিক্রি করে দিতে বলে, কিন্তু উইলফ্রেড এতে রাজি হয় না। এতে তার ছেলে তার সাথে ঝগড়া শুরু করে। কিছু সময় পর তার ছেলের গার্লফ্রেন্ডের বাবা সেখানে আসে এবং জানায় তার মেয়ের বর্তমান পরিস্থিতির জন্য তার ছেলে দায়ী। সে তার মেয়েকে 4 মাসের জন্য শহরে পাঠাবে আর সেখানেই তার মেয়ের সন্তান প্রসব করাবে। এরপর সেই সন্তানটিকে কাউকে দত্তক হিসেবে দিয়ে দেবে আর এসব কিছুতে তার $300 মতো খরচ হবে। উইলফ্রেডের কাছে টাকা না থাকায় সে তাকে $75 দিতে বলে, কিন্তু সে পরিমাণ টাকাও উইলফ্রেডের কাছে ছিল না। এতে তার ছেলের গার্লফ্রেন্ডের বাবা তাকে জানায় যেভাবেই হোক তাকে $75 দিতেই হবে। এর ফলে পরের দিন উইলফ্রেড লোনের জন্য ব্যাংকে আসে। ব্যাংকের একজন ব্যক্তি তাকে বলে তার জমির পরিবর্তে তাকে $750 দেওয়া হবে। উইলফ্রেড তাকে জানায় এর আগে সে তার ছেলের সাথে পরামর্শ করতে চায়। সেখান থেকে বাইরে এসে উইলফ্রেড তার গাড়িটিকে দেখতে পায় না। সেখানে সে তার ছেলের একটি লেটার দেখতে পায়। তার ছেলে লিখেছে সে তার বাবার গাড়িটি নিয়ে গিয়েছে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই জায়গা থেকে শহরে চলে যাবে আর তার বাবা যদি তাকে খোঁজার চেষ্টা করে বা পুলিশ কমপ্লেন করে তাহলে সে পুলিশকে তার মাকে হত্যা করার ব্যাপারে সব কিছু বলে দিবে। এখন উইলফ্রেড একা হয়ে পড়েছে, এখন তার কাছে কোনো টাকা নেই। সে সিদ্ধান্ত নেয় ব্যাংক থেকে সে $750 ঋণ নেবে আর সেসব টাকা দিয়ে সে তার বাড়ি মেরামত করবে, কারণ তার বাড়ির অবস্থা এখন ভালো নয়। ব্যাংক থেকে টাকা নিয়ে সে বাড়িতে ফিরে আসে। আলমারিতে কিছু খোঁজার সময় একটি ইঁদুর তার হাতে কামড় দেয় আর এতে সে গুরুতরভাবে আহত হয়। এখন উইলফ্রেড পুরোপুরি হতাশ হয়ে পড়েছে, কারণ সে তার পরিবারকে হারিয়েছে, পাশাপাশি সে ব্যাংক থেকে ঋণও নিয়েছে। তার হাতে যে ইঁদুরটি কামড়েছিল সেখানে সে ব্যান্ডেজ করেছে। কয়েকদিন পর উইলফ্রেড দেখতে পায় তার হাতের ইনফেকশন বেড়ে গিয়েছে। এর মধ্যে শীতের মৌসুম এসে পড়েছে, তুষারে ঝড়ের মধ্যে সে হসপিটালে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার গাড়ি চালু হয় না। এর ফলে সে তার বাড়ির ভেতরে চলে আসে। সে তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। সেই সময় সে তার ওয়াইফের আত্মাকে দেখতে পায় আর ভয়ে সে বেসমেন্টে চলে আসে। উইলফ্রেডের ওয়াইফের আত্মাও সেই বেসমেন্টে আসে, তার সাথে অনেক ইঁদুরও ছিল। তার ওয়াইফ তাকে জানায় তাদের ছেলে আর বেঁচে নেই। সেখান থেকে শহরে চলে যাওয়ার পর তাদের টাকা শেষ হয়ে গিয়েছিল, তাই তারা মানুষদের লুট করত আর এতে তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করত। কিন্তু একদিন একটি বাড়িকে লুট করতে গিয়ে সেই বাড়ির মালিক তাদের ছেলের গার্লফ্রেন্ডকে গুলি করে আর এর ফলে তাদের ছেলের গার্লফ্রেন্ড মারা যায়। এই কষ্ট সহ্য করতে না পারায় তাদের ছেলে আত্মহত্যা করে। এগুলো শুনে উইলফ্রেড পুরোপুরি ভেঙে পড়ে। সে তার ওয়াইফের আত্মাকে বলে, আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। কিন্তু তার ওয়াইফের আত্মা তাকে কিছু বলে না এবং উইলফ্রেড সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। উইলফ্রেড জ্ঞান ফিরে দেখতে পায় সে পুলিশ অফিসারটির সাথে তার গাড়িতে আছে এবং অফিসারটি তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তার হাতটি কেটে ফেলা হয়, কারণ তার হাতের ইনফেকশন বেড়ে গিয়েছিল। কিছুক্ষণ পর অফিসারটি সেখানে আসে এবং তাকে জানায়, 2 দিন আগে আমরা একজন মহিলার মৃতদেহ পেয়েছি যাকে কিছু লোকেরা লুট করে মেরে ফেলেছে এবং মহিলাটির চেহারাটিও পুরোপুরি নষ্ট করে দিয়েছে। কিন্তু সেই মহিলাটি দেখতে ঠিক তোমার ওয়াইফের মতো ছিল। পুলিশ মেনে নিয়েছে উইলফ্রেডের ওয়াইফ আর বেঁচে নেই এবং তারা উইলফ্রেডের ওয়াইফের কেসটি বন্ধ করে দিয়েছে। আর এটি জানানোর জন্যই অফিসারটি উইলফ্রেডের বাড়িতে এসেছিল। উইলফ্রেডের ওয়াইফের আত্মা তাকে যে কথা বলেছিল তা সত্য ছিল, তাদের ছেলে আর বেঁচে নেই। এরপর তার ছেলের মৃতদেহ তার কাছে পাঠানো হয়। উইলফ্রেড একাই তার ছেলের ফিউনারালে আসে। এরপর সে তার ছেলের গার্লফ্রেন্ডের বাবার কাছে যায় এবং তার কাছে সে তার জমি $500 বিক্রি করতে চায়। কিন্তু সে উইলফ্রেডকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার ছেলের কারণেই সে তার মেয়েকে হারিয়েছে। এরপর উইলফ্রেড তার বাড়িতে আসে এবং তার বাড়িতে সে অনেকগুলো ইঁদুর দেখতে পায়, কিন্তু ইঁদুরগুলো শুধু সেই দেখতে পারছিল।
শীতের মৌসুম শেষ হওয়ার পর দেখানো হয় ব্যাংক থেকে উইলফ্রেড যে $750 ঋণ নিয়েছিল তা ফেরত দিতে না পারায় ব্যাংক তার জমি ও বাড়ি নিলাম করে দিয়েছে। এরপর উইলফ্রেড সেখান থেকে শহরে আসে এবং ছোটখাটো কাজ করা শুরু করে। উইলফ্রেড তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ছিল আর সেই কষ্ট কমানোর জন্য সে প্রচুর পরিমাণে মদ্যপান করা শুরু করে। আর দিনে যেটুকু তার হুঁশ থাকে সে সেই সব লোকেদের সাথে দেখা করে যাদের পরিবারকে তার ছেলে লুট অথবা হত্যা করেছিল। সে তাদের কাছে তার ছেলের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। এইভাবে অনেক সময় কেটে যায় এবং সিন প্রেজেন্টে শিফট হয়। সে কনফেশন লেটারটিতে তার সকল অপরাধ স্বীকার করে নেয়। এরপর উইলফ্রেড তার ওয়াইফ, তার ছেলে ও ছেলের গার্লফ্রেন্ডের আত্মাকে দেখতে পায়। তার ছেলের আত্মা তাকে জানায়, জলদি তোমারও সময় আসবে। আর মুভিটি এখানেই শেষ হয়। এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয়, প্রত্যেকটি মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। উইলফ্রেড 180 একর জমির লোভে সে তার ছেলের সাথে তার ওয়াইফকে হত্যা করে একটি জঘন্যতম কাজ করেছে। তাছাড়া তার ছেলেকে নিজের মাকে হত্যা করতে রাজি করাটাও একটা বেদনাদায়ক ঘটনা ছিল। যদিও এই মুভিটি কাল্পনিক, কিন্তু আমার মনে হয় আমাদের সমাজের নির্মম কর্মকাণ্ডের প্রতিচ্ছবি মুভিটিতে দেখানো হয়েছে। আমরাও তো অর্থের লোভে জঘন্য থেকে জঘন্যতম কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের বোঝা উচিত এই সব কাজের কর্মফল কোনো না কোনো সময় আমাদের ভোগ করতেই হবে।